আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে, এটার নির্দিষ্ট ডেট নিয়ে কিন্তু এখন অনেকেরই মধ্যে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। অর্থাৎ কেউ বলছে যে 2 জানুয়ারি, আবার কেউ বলছে 15 জানুয়ারি। তো আজকে কিন্তু আমরা একেবারে প্রমাণ সহ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কত তারিখ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং কত তারিখ আপনাদের যে চূড়ান্ত ভোটার তালিকাটি আছে সেটি প্রকাশ করা হবে। এবং সেই সাথে খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর আপনারা কিভাবে আপনাদের এনআইডি কার্ডটি হাতে পাবেন সেই বিষয়েও কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই এই ভিডিওতে ক্লিয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকুন। তো খসড়া ভোটার তালিকা প্রকাশের প্রথম কিন্তু তারিখ দেওয়া হয়েছিল 2 জানুয়ারি। অর্থাৎ আমি কিন্তু আমার বিগত যে ভিডিওগুলো পাবলিশ করেছি এই চ্যানেলে, আপনারা যে ভিডিওগুলো দেখেছেন সেখানে কিন্তু আমরা বলেছিলাম যে 2 জানুয়ারি 2023 এই তারিখে কিন্তু আপনাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে নতুন ভোটারদের। তো সেই ডেটটি কিন্তু চেঞ্জ করা হয়েছে, চলুন আমরা প্রমাণ সহ দেখে আসি। তো এটা দেখেন বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একটি পেজ। তো বাংলাদেশ প্রতিদিন পত্রিকাতে কিন্তু এই খবরটি প্রকাশ করা হয়েছিল, এটা প্রকাশ করা হয়েছে দেখেন মঙ্গলবার 13 তারিখ, অর্থাৎ 13 ডিসেম্বর 2022 এটা প্রকাশ করা হয়েছিল। এখানে দেখুন খবরটি যদি আমরা দেখি, এখানে কিন্তু সম্পূর্ণ বিষয়টা আপনারা দেখবেন, কারণ এখানে আপনারা কী কারণে চেঞ্জ হয়েছে এবং কী আসলে চেঞ্জ হয়েছে কিনা সম্পূর্ণ বিষয়টাই জানতে পারবেন। তো এখানে দেখেন লেখা আছে হালনাগাদ ভোটার তালিকা খসড়া প্রকাশ পিছিয়ে 15 জানুয়ারি। ভোটার তালিকার হালনাগাদের খসড়া প্রকাশের সময় পেঁচানো হয়েছে। প্রতি বছর 2 জানুয়ারি ওই খসড়া প্রকাশ করা হলেও এবার তা হচ্ছে না। অর্থাৎ প্রত্যেক বছরে কিন্তু 2 জানুয়ারি কিন্তু নতুন ভোটারদের খসড়া তালিকা প্রকাশ করা হয়। তো আগামী 15 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। অবশ্য আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা 2 মার্চে প্রকাশিত হবে। অর্থাৎ আপনাদের আপত্তি সংশোধন, অর্থাৎ আপনাদের যদি কোনো ভুল আসে সেই খসড়া ভোটার তালিকায়, সেই সংশোধনগুলো করার পর কিন্তু আপনারা চূড়ান্ত যে ভোটার তালিকা প্রকাশ করা হবে সেটা কিন্তু আপনাদের 2 মার্চ আগেও ডেট ছিল, এখনও কিন্তু সেই তারিখেই আছে, 2 মার্চে কিন্তু আপনাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো দেখেন এখানে লেখা আছে রবিবার নির্বাচন কমিশন থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ওই চিঠিতে 15 জানুয়ারি খসড়া তালিকা প্রকাশ করার জন্য সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা এই নিউজটা একটু লম্বা হয়ে যাচ্ছে বলে কিন্তু আপনারা কেউ স্কিপ করে যাবেন না। কীভাবে আপনারা এনআইডি কার্ডটি হাতে পাবেন সেই বিষয়টাও কিন্তু আমি এই ভিডিওতেই বলবো। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। খসড়া তালিকায় আসা আপত্তি নিষ্পত্তি করে 2 মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই এখানে আপত্তি নিষ্পত্তি বলতে কী বোঝানো হয়। অর্থাৎ আপনাদের যখন খসড়া ভোটার তালিকা আসবে তখন সেখানে যদি দেখেন আপনাদের কোনো তত্ত্বে ভুল আছে তো সেটার জন্য আপনারা আবেদন করতে পারবেন এবং সম্পূর্ণ ফ্রিতে আবেদন করতে পারবেন। এই বিষয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, তো সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন। যদি আপনাদের কোনো ভুল আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সেটা দেখে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এরপরে যে ভোটার তালিকাটি প্রকাশ করা হবে আপনাদের সকল সংশোধন করার পরে সেটাই কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা। এই নিউজটার যে লিঙ্কটা আছে সেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনারা এই নিউজটা পড়ে আসতে পারবেন। তো আমরা দেখি এখন কী জন্য এটা দেরি হয়েছে, অর্থাৎ কেন আমাদের এই খসড়া ভোটার তালিকা পেঁচানো হয়েছে সেই কারণটা দেখি। দেখেন সূত্র জানায় এবার ভোটার তালিকা হালনাগাদের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি নাগরিকের তথ্য পাওয়া গেছে। অর্থাৎ তারা যে পরিমাণ অনুমান করেছিল বা তারা যে পরিমাণ একটা ধারণা করেছিল যে এই পরিমাণ ভোটার হতে পারে তার চেয়ে বেশি মাত্রায় কিন্তু, তার চেয়ে অনেক বেশি সংখ্যক লোক কিন্তু এবার ভোটার হয়েছে। তো সেই জন্য কিন্তু তাদের লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি ভোটার পাওয়া গেছে। তো ওই তথ্য আপলোড দেওয়ার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও লোকবলের ঘাটতি ছিল। আমরা বলেছি কিন্তু যে আপনাদের প্রত্যেকটি তথ্য কিন্তু অনলাইনে আপলোড দিতে হয়। তো অনলাইনে আপলোড দেওয়ার পরে কিন্তু আপনাদের এনআইডি কার্ডের যে SMS টি সেটি আসে। আপনাদের অনেকে কিন্তু বারবার বলতেছেন যে ভাই 3 মাস হয়ে গেছে, 4 মাস হয়ে গেছে, কারো 2 মাস হয়ে গেছে যে আমাদের এনআইডি কার্ডে SMS টি আসতেছে না। তো দেখেন এটাই কিন্তু মূল কারণ, আসলে এবার কিন্তু অনেক অনেক বেশি লোক আবেদন করেছে। তো সেই জন্য কিন্তু আপনাদের এনআইডি কার্ডে SMS টি আসতে কিন্তু কিছুটা দেরি হচ্ছে। তো এই জন্য কিন্তু আপনার হতাশ হওয়ার কিছু নাই, আপনারা অবশ্যই এনআইডি কার্ডে SMS পাবেন ইনশাল্লাহ। যাদের বয়স 18+ হয়েছে তারা কিন্তু অবশ্যই এনআইডি কার্ডে SMS পেয়ে যাবেন। এছাড়া আগামী 4 জানুয়ারি গাইবান্ধা 5 উপনির্বাচনের ভোটের দিন নির্ধারণ করা হয়েছে। এসব কারণে খসড়া তালিকা প্রকাশ পিছিয়ে গেছে। তারা আরও জানান সারা দেশে 1 কোটির বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়েছে। নির্বাচন কমিশনের ধারণা ছিল বিদ্যমান ভোটারের 7.5% হারে 86 লাখ নতুন নাগরিকের তথ্য সংগ্রহের লক্ষ্য ছিল। অর্থাৎ দেখেন নির্বাচন কমিশনের ধারণা ছিল তারা বর্তমান যে পরিমাণ ভোটার আছে তার 7.5%, এই হিসাবে কিন্তু 86 লক্ষ ভোটার নতুন হবে এরকম একটা ধারণা করেছিল। কিন্তু এখানে কিন্তু 86 লক্ষের জায়গায় কিন্তু 1 কোটির বেশি নাগরিক কিন্তু এবার ভোটার হয়েছে।
তো বুঝতে পারছেন এবার কিন্তু অন্যান্য বছরের তুলনায় অর্থাৎ তাদের ধারণার চেয়ে কিন্তু অনেক বেশি লোক কিন্তু ভোটার হয়েছে। তো আপনাদের এই সকল তথ্যগুলো তো অনলাইনে অবশ্যই আপলোড দিতে হবে, তারপরেই তো আপনারা এসএমএস পাবেন এবং আপনাদের এনআইডি কার্ডটি সংগ্রহ করতে পারবেন। এই জন্য কিন্তু অনেকেরই এনআইডি কার্ডের এসএমএস আসতে দেরি হচ্ছে। তো আশা করি যাদের এনআইডি কার্ডের এখন পর্যন্ত এসএমএস আসেনি তারা তাদের এই বিষয়টিও ক্লিয়ার হয়ে গেছেন কেন এনআইডি কার্ডের এসএমএস আসতে দেরি হচ্ছে। তো ভিডিওটি এখন স্কিপ করে যাবেন না, ভিডিওতে আমি এখন বলবো কিভাবে আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন বা হাতে পাবেন। তার আগে বলে নিচ্ছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিন, আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তো এখন কথা হচ্ছে, এই যে আপনাদের খসড়া তালিকাটি প্রকাশ করা হবে 15 জানুয়ারি 2023 সালে, তো সেদিন প্রকাশের পর আপনাদের কিন্তু প্রত্যেকে যারা ইউনিয়ন পরিষদের বাসিন্দা আছেন তাদের ইউনিয়ন পরিষদ এবং যারা পৌরসভার বাসিন্দা আছেন তাদের কাউন্সিলরের কার্যালয়ে কিন্তু এই খসড়া তালিকা পাঠিয়ে দেওয়া হবে। সেই খসড়া তালিকা প্রকাশ করার পর কিন্তু আপনারা আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যাদের এসএমএস আসেনি তারাও কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। যাদের বয়স 18 হয়েছে কিন্তু তাদের এসএমএসটি আসেনি এনআইডি কার্ডে তারা কিন্তু এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন। কীভাবে ডাউনলোড করতে পারবেন? তো খসড়া ভোটার তালিকায় কিন্তু আপনাদেরকে একটি ভোটার নম্বর দেওয়া হবে, একটি ভোটার নম্বর দেখানো হবে এবং সেখানে কিন্তু আপনার জন্ম তারিখ থাকবে, এখানে আপনার নাম, আপনার পিতার নাম, মাতার নাম, এই তথ্যগুলো থাকবে। তো সেই ভোটার নং দিয়ে কিন্তু আপনারা তখন এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন, সেটা কিন্তু 15 জানুয়ারির পরে, যখন 15 জানুয়ারিতে আপনাদের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো সেই এনআইডি কার্ডটি যখন আপনারা ডাউনলোড করতে পারবেন ভোটার নং এবং আপনাদের জন্ম তারিখ দিয়ে, তারপর যদি সেখানে আপনাদের এনআইডি কার্ডে কোনো ভুল আসে, কোনো একটা তথ্য ভুল আসে, তাহলে কী করবেন আপনারা? তাহলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের সংশোধনের জন্য। আপনাদের সকল সংশোধন করে দেওয়ার পরে কিন্তু 2 মার্চ কিন্তু আবারও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। তো বন্ধুরা, আশা করি আপনাদের খসড়া ভোটার তালিকা কবে প্রকাশ করা হবে এই বিষয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না, এবং আপনাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন কি না খসড়া ভোটার তালিকা প্রকাশের পর, সে বিষয়ে আশা করি আপনাদের সকল প্রশ্নের সমাধান পেয়ে গেছেন। তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার ভিডিওতে যে কমেন্ট বক্স আছে সেখানে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। তবে এই ধরনের সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।